ভেঙে গেছে 100 বছরের রেকর্ড, ভয়াবহ বন্যায় ভাসছে কেরল। কেরলে বান ভাসে 14টি জেলা, জলে ডুবেছে প্রায় 24,000 মানুষ, ঘর ছাড়া 2 লক্ষের বেশি মানুষ। লাগাতার বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন নেতা মন্ত্রী থেকে আমলারাও। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানিয়েছে রাজ্য। জরুরি ভিত্তিতে ত্রাণ তহবিলের প্যাকেজ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাছে 1,220 কোটি টাকার সাহায্য চেয়েছে রাজ্য, কিন্তু 100 কোটির সাহায্য ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অথচ সম্প্রতি অন্য রাজ্যগুলির বন্যা পরিস্থিতির মোকাবিলায় বেশি নজর দিয়েছে কেন্দ্র। এবছর বন্যায় অসমকে 340 কোটির আর্থিক সাহায্য, 2017 গুজরাটে বন্যা মোকাবিলায় 500 কোটি সাহায্য, 2017 বিহারে বন্যায় 500 কোটির আর্থিক সাহায্য। এতেই কেন্দ্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ বিরোধীদের। কেন্দ্র হাত গুটিয়ে বসে থাকলেও সাধ্যমতো কেরলের পাশে দাঁড়িয়েছে অন্য রাজ্যগুলি। তেলেঙ্গানা সরকার 25 কোটি, অন্ধ্রপ্রদেশ 10 কোটি, দিল্লির আপ সরকার 10 কোটি টাকার সাহায্য ঘোষণা করেছে। সামান্য হলেও এই সাহায্যই এখন দুর্যোগ মোকাবিলায় বড় পাওনা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, বাংলা।